রহমতুল্লাহ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি মোহাম্মদ আতিকুর রহমান সিনিয়র শিক্ষক নারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় শুরু করছি আজকের অনলাইন ক্লাস। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো আর ভালো থাকো এই কামনা করে আমরা আমাদের ক্লাস শুরু করব। এই পাঠ শেষে তোমরা দশমিক ভগ্নাংশের গুণ ভাগ করতে পারবে। তোমরা বলতে পারবে প্রক্রিয়া চিহ্ন কাকে বলে? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, যে সব চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় তাকে প্রক্রিয়া চিহ্ন বলে। তো প্রক্রিয়া চিহ্ন কয়টি? প্রক্রিয়া চিহ্ন চারটি। কি কি? যোগ, বিয়োগ, গুণ, ভাগ। গত ক্লাসে আমরা ভগ্নাংশের কোন কোন প্রক্রিয়া চিহ্ন নিয়ে আলোচনা করেছি? যোগ ও বিয়োগ। তাহলে আজকে আমরা কোন কোন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব? গুণ ও ভাগ। তাহলে আমাদের পাঠের বিষয় কি? যোগ, বিয়োগ, গুণ, ভাগের পরে আজকের পাঠের বিষয় হল দশমিক ভগ্নাংশের গুণ ও ভাগ। তাহলে চলো আমরা আমাদের ক্লাস শুরু করি। আমরা দশমিক ভগ্নাংশে একটি গুণ করি। শূন্য দশমিক শূন্য ছয় পাঁচ সাত গুণ শূন্য দশমিক সাত পাঁচ। আমাদেরকে মনে রাখতে হবে দশমিক ভগ্নাংশের গুণের ক্ষেত্রে সাধারণ গুণের মতো গুণ করতে হবে। গুণ এবং গুণক দশমিক বিন্দু গুণক থেকে দশমিক বিন্দু বর্জন করার পর সর্বভাবে শূন্য থাকে তা বাদ দিতে হবে। গুণ এবং গুণকে মিলে ডান দিক থেকে দশমিক বিন্দুর পর মোট যতটি অঙ্ক থাকে গুণফলে ডান দিক থেকে তত অঙ্কের বামে দশমিক বিন্দু বসিয়ে গুণফল পাওয়া যায়। গুণফলে ডান দিক থেকে দশমিক বসানোর জন্য অঙ্ক কম হলে প্রয়োজন মতো শূন্য বসে স্থানান্তরণ করতে হবে। চলো আমরা সমাধানটি করি। তাহলে আমরা গুণ করি সাধারণ গুণের মতো গুণ করবো। আমরা দেখতে পাই পাঁচ সাতান পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকবে তিন, পাঁচ পাঁচা পঁচিশ আর তিন আঠাশের আট হাতে থাকবে দুই, পাঁচশো তিরিশ আর দুই বত্রিশ। এবার আমরা একটি অঙ্ক দ্বারা গুণ করলাম, এবার একটি শূন্য ভাগ, তারপরে আবার সাত দ্বারা গুণ করবো, সাত সাতা ঊনপঞ্চাশের নয় হাতে থাকবে চার, পাঁচ সাতা পঁয়ত্রিশ আট চার ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ ঊনচল্লিশের নয় হাতে থাকবে তিন, ছয় সাতা বিয়াল্লিশের তিন পঁয়তাল্লিশ। এবার আমরা কি দাগ দিব? এবার আমরা যোগ করব। তাহলে পাঁচ সতেরো সাত হাতে থেকে এক, নয় রেখে দশ আট দুই বারো দুই হাতে এক, পাঁচ রেখে ছয় আর তিন নয় তারপরে থাকবে চার। এবার আমরা কি করলাম? সাধারণ গুণের মতো গুণ করলাম।
এবার গুণক এবং গুণ্য মিলে ডান দিক থেকে যত ঘর পড়ে দশমিক আছে তত ঘর পড়ে আমরা ডান দিক গুণফলে দশমিক বসাবো। তাহলে এখানে আমরা দেখতে পাই এক ঘর দুই ঘর পড়ে দশমিক, আর এখানে এক দুই তিন চার ঘর, তাহলে চার আর দুই ছয় ঘর, আমরা ছয় ঘর পড়ে দশমিক বসাবো। তাহলে ছয় ঘর পড়ে দশমিক বসালে আমাদের এখানে ঘর হিসেবে করতে হবে ডান দিক থেকে একক দশক এক দুই তিন চার পাঁচ ঘর। তাহলে দেখা যায় একটি ঘর কম আছে, তাহলে আমরা কি করব বাম দিকে একটি শূন্য দিয়ে আমরা ছয় ঘর পূরণ করব। তারপরে আমরা এখন দশমিক বসাব, তাহলে শূন্যের পরে দশমিক বসাতে হবে। এবার দশমিক বিন্দুর বাম দিকে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে আমরা আরো একটি শূন্য বসাতে পারি। তাহলে আমরা বলতে পারি সুতরাং শূন্য দশমিক শূন্য ছয় পাঁচ সাত গুণ শূন্য দশমিক সাত পাঁচ সমান শূন্য দশমিক শূন্য চার নয় দুই সাত পাঁচ। তাহলে গুণফল হল শূন্য দশমিক শূন্য চার নয় দুই সাত পাঁচ। এবার আমরা গুণের একটি বিকল্প পদ্ধতিতে আমরা গুণ করব। তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা সমান দিয়ে লিখতে পারি প্রথমে এই ভগ্নাংশকে দশমিক মুক্ত করব। তাহলে কি হবে, দশমিকের পরিবর্তে নিচে একটা এক, ডান দিকে চারটা ধর আছে চারটা শূন্য দিতে হবে, চারটা শূন্য দিতে হবে। এবার সংখ্যার কি উপরে যে সংখ্যা আছে সেই সংখ্যাটি বসাতে হবে, তবে বাম দিকে শূন্য থেকে শূন্যগুলো বাদ দিতে হবে। তাহলে আমাদের লিখতে হবে ছয় পাঁচ সাত গুণ আবার দশমিকের পরিবর্তে একটি এক, দুটি ঘর আছে দুটি শূন্য, উপরে হবে পঁচাত্তর, উপরে হবে পঁচাত্তর। এবার সমান দিয়ে আমরা লিখতে পারি তাহলে আমরা এখন কি করব, এখন আমরা এখানে এই নিচের হর দুটি গুণ করব। নিচের হর দুটি গুণ করলে কি হবে, আমরা সংক্ষেপে গুণ করতে পারি একে এক এবং ডান দিকে চার আর দুই ছয়টি শূন্য আছে, তাহলে ছয়টি শূন্য বসালে আমরা গুণফল পেয়ে যাব। এবার আমরা ছয়শো সাতান্নকে পঁচাত্তর দ্বারা গুণ করব, ছয়শো সাতান্নকে পঁচাত্তর দ্বারা গুণ করে আমরা কি পাই দেখি, কি পাই ছয়শত সাতান্ন পঁচাত্তর, পাঁচ সাতা পঁয়ত্রিশের পাঁচ আর থেকে তিন, পাঁচ পাঁচ পঁচিশ আর তিন আঠাশের আট হাত থেকে দুই, পাঁচ ছয় তিরিশ আর দুই বত্রিশ, আবার শূন্য সাত সাত ঊনপঞ্চাশে নয় হাত থেকে চার, পাঁচ সাতা পঁয়ত্রিশ ছত্রিশ সাথে সাথে আট পঞ্চাশে নয় হাত থেকে তিন, ছয় সাতা বিয়াল্লিশ আর তিন পঁয়তাল্লিশ। এবার আমরা যোগ করি পাঁচ আঠাশ ষোলো সতেরো সাত থেকে এক, নয়কে দশ দুই বারো তিন হাত থেকে এক, পাঁচ তারিখে ছয় আর তিন নয় চার। এবার আমরা এই সংখ্যাটি করে বসাবো চার নয় দুই সাত পাঁচ। এবার এখন আমাদের গুণফল নির্ণয় করতে হবে, গুণফল নির্ণয় করলে আমরা সহজ পদ্ধতিতে গুণ করে ফল বের করতে পারি কিভাবে, এখন আমরা ভাগ না করে আমরা ফল বের করতে পারি। তাহলে এখানে কয়টি শূন্য আছে ভগ্নাংশের হরে, এক দুই তিন চার পাঁচ ছয়টি শূন্য আছে, তাহলে আমরা তারপরে এক আছে, এই জন্য ছয়টি শূন্য থাকার কারণে আমরা ছয় ঘর পরে দশমিক বসালে আমাদের ভাগফল পাওয়া যাবে। তাহলে আমরা লিখতে পারি এখানে উপরে দেখা যায় এক দুই তিন চার পাঁচটি ঘর আছে, তাহলে একটি ঘর কম।
তাই আমরা একটি বাম দিকে একটি শূন্য দিয়ে আমরা সার্ভার পূরণ করব তাহলে হবে 5 7 2 9 4 0 এবার আমাদের 6 হলো এবার আমরা দশমিক বসাবো আরো একটি শূন্য বসাবো কেন দশমিকের বাম দিকে কোনো সংখ্যা নাই এর কারণে আরো শূন্য বসাবো তাহলে আমাদের গুণফল হলো কত 0.04925 এবার চলো আমরা পরের অংশে যাই এবার আমরা দশমিক ভগ্নাংশের ভাগফল নির্ণয় করব এবার আমরা দশমিক ভগ্নাংশের ভাগফল নির্ণয় করব আমাদেরকে মনে রাখতে হবে দশমিক ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে পূর্ণ সংখ্যার মত ভাগ করতে হবে তারপরে পূর্ণ সংখ্যার ভাগ শেষ হলে তারপরে ভাগফলে দশমিক বিন্দু বসাতে হবে কারণ আমরা তখন দশমাংশকে ভাগ করব এবং ভাগ শেষে প্রতিবার একটি শূন্য বসিয়ে আমরা ভাগের কাজ শেষ করব তাহলে আমরা এই ভাগটিকে কিভাবে করতে পারি 25 দ্বারা 808.9 এই সংখ্যাকে আমরা ভাগ করব প্রথমে আমরা দশমিক বিন্দুর বাম দিকে সংখ্যাকে পূর্ণ সংখ্যাকে ভাগ করব তাহলে 25 দ্বারা প্রথমে 2 ঘর নিতে পারি 2 ঘর নিলে 80 80 এর মধ্যে 25 টা ভাগ দিয়ে 3 বার যাবে 3 25 এ 75 3 25 এ 75 থাকবে 5 এবার আমরা আরো একটি 8 কেটে আনতে পারি তাহলে হলো 58 এবার 25 দুগুণে 50 50 থাকবে 8 এখন আমরা 8 এর পরে দেখতে পাই কি দশমিক আছে যেহেতু 8 এর পরে দশমিক আছে এখন আমরা দশমাংশের ভাগ করব এই কারণে আমাদের কি করতে হবে ভাগফলে এই দশমিক বসাতে হবে ভাগফলে একটি দশমিক বসাতে হবে তারপরে আমাদের পরবর্তী সংখ্যা কেটে আনতে হবে অর্থাৎ দশমাংশ 9 কে কেটে আনতে হবে তাহলে এবার কতবার যাবে 3 বার দিলে 3 25 এ 75 3 25 এ 75 থাকবে কত 4 1 কত থাকবে 14 থাকবে এবার আমরা প্রতিবার ওই দশমিক ভাগফলে দশমিক থাকার কারণে আমরা প্রতিবারে বিয়োগফলে একটি করে শূন্য আনতে পারি তাহলে হবে আমাদের 140 140 এর মধ্যে আমরা কতবার দিতে পারি 25 দ্বারা আমরা কতবার দিতে পারি 5 বার দিতে পারি 5 বার দিলে 5 25 এ 125 125 থাকবে কত 5 হাতে 1 তাহলে 3 দিয়ে সেভাবে 1 হলে কত থাকবে 15 এবার আমরা ওই পূর্বের ন্যায় আরো একটি শূন্য বিয়োগ করলে আরো একটি শূন্য আনতে পারি হলো এবার 150 তাহলে 150 25 বার 25 দ্বারা কতবার যাবে 6 বার 6 বার দিলে 6 25 এ 150 তাহলে আমরা ভাগ শেষ করলাম এখন আমরা সর্বশেষে একটি শূন্য দিতে পারি তাহলে আমাদের ভাগের কাজ শেষ তাহলে আমরা কি লিখতে পারি সুতরাং নির্ণয় ভাগফল 32.356 সুতরাং নির্ণয় ভাগফল এবার আমরা বিকল্প পদ্ধতিতে একটি ভাগ করব এই ভাগটিকে আমরা বিকল্প পদ্ধতিতে করব তাহলে আমরা কি করতে পারি সহ
সমান সমান দিয়ে আমরা লিখতে পারি আগের মত সেই আমরা দশমিক মুক্ত করব ভগ্নাংশকে দশমিক মুক্ত করব তাহলে আমরা এই কি লিখব দশমিকের পরিবর্তে একটা এক একটি ঘর আছে একটি শূন্য আচ্ছা এবার এটাকে আমরা এভাবে করি যেমন 808 808.9 আছে এটাকে নিচে আমরা 25 দ্বারা ভাগ করতে পারি তাহলে 25 দ্বারা ভাগ করলে এখন ভাগ করে আমাদেরকে সহজ নিয়মে করার জন্য সহজে করার জন্য আমাদেরকে নিচে একটি 10 এর ঘাত রাখতে হবে 10 এর ঘাত কি 10 এর ঘাত যেমন 10 100 1000 10000 ইত্যাদি সংখ্যা তাহলে আমরা 10 এর ঘাত নির্ণয় করব তাহলে নিচে ভগ্নাংশে হরে আছে 25 তাহলে আমরা 10 এর ঘাত 100 নির্ণয় করতে পারি কিভাবে নির্ণয় করতে পারি 25 কে 4 দ্বারা গুণ করলে 100 হবে 100 তখন 10 এর ঘাত হয় তাহলে আমাদের ভাগ করতে সহজ হয় এই জন্য আমরা কি করব নিচে আমরা 25 কে 4 দ্বারা গুণ করব আর যেহেতু ভগ্নাংশের মান ঠিক রাখতে হবে সেজন্য উপরেও অর্থাৎ ভগ্নাংশের নবের সাথেও 4 দ্বারা গুণ করতে হবে তাহলে 808 এর 808.9 এটার সাথেও 4 দ্বারা গুণ করতে হবে তাহলে আমরা কি পাই তাহলে পাই সমান আমরা পাই 4 25 এ 100 4 25 এ 100 আর এই সংখ্যাকে গুণ করে আমরা কি পাই 4 9 36 এর 6 হাতে থাকবে 3 4 এর 32 আর 3 35 এর 5 হাতে থাকবে 3 আর 4 0 0 3 এর 3 4 এর 32 এবার আমরা দেখ নিচে কোনো দশমিক নাই এই জন্য দশমিক নিচে হবে না উপরে দশমিক এক ঘর পরে দশমিক আছে তাহলে আমরা এখানে দশমিক দিতে পারি ছয়ের পর ডান দিক থেকে এক ঘর পরে দশমিক দিতে পারি 3235 দশমিক ছয় তাহলে এটাকে যদি আমরা ভাগ করি এই সংখ্যাকে যদি আমরা ভাগ করি 100 দ্বারা তাহলে যেহেতু নিচে 100 আছে তাহলে এটাকে ভাগ করে আরো দুইটি শূন্য থাকার কারণে এক এবং আরো দুইটি শূন্য থাকার কারণে আরো দুই ঘর বাম দিকে দশমিক দিতে হবে তাহলে আমরা ভাগফল পাই 32.356 32.356 তাহলে আমাদের ভাগফল সুতরাং নির্ণয় ভাগফল নির্ণয় ভাগফল 32.356 সবাই সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমাদের আজকের ক্লাস এখানে শেষ করছি তোমাদের জন্য বাড়ির কাজ তোমরা বাড়ির কাজ লিখে নাও একটি সাইকেল ঘন্টায় 25.4 কিলোমিটার যায় একটি সাইকেল ঘন্টায় 25.4 কিলোমিটার যায় সাইকেলটির সাইকেলটির 42.6 কিলোমিটার
যেতে কত ঘন্টা লাগবে? তোমরা বাড়ির কাজ করে রাখবে এবং স্কুল খোলার পরে আমাকে দেখাবে। ধন্যবাদ সবাইকে।